আমি একবার টুম্পা কয়ালের কাছে চলে যাব টুম্পা কি মনে করছেন কামদুনিতে আপনারা আপনার বান্ধবীকে হারিয়েছেন কামদুনির লড়াইয়ের মুখ হয়ে উঠেছিলেন আপনারা হ্যাঁ এটা ঠিক কথা টুম্পা বা মৌসুমী আপনারা সেই হিসেবে বিশেষ করে আপনার ক্ষেত্রে আমি বলতে পারি আপনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হননি কিন্তু কোথাও কি মনে হচ্ছে সন্দেশখালীর ঘটনায় সন্দেশখালীর ঘটনা যে ঘটনা নিয়ে এত বিতর্ক কেউ বলছে সাজানো ঘটনা কেউ বলছে সত্যি ঘটনা সেই ঘটনা কামদুনির যে প্রতিবাদটা করে আপনারা এতদূর এগিয়ে এসেছেন আপনি কি মনে করছেন এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দেখুন প্রথমত একটা কথা বলি আমাদের রাজ্যে এতগুলো ঘটনা ঘটেছে আমি সন্দেশখালিটা দূরে রেখেই বলছি এতগুলো ঘটনা ঘটেছে কোনো রাজ্যে এখনো পর্যন্ত আমাদের মাননীয়াকে এইটুকানি বলতে শুনিনি যে এই জায়গাটা এই ঘটনাটা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা এই কথাটা কামদনির কথা বলছেন ও শুধু কামদুনি বলে না হাসখালিতেও বলতে পারেন আপনি পাকসিটার ঘটনাটা বলতে পারেন কামদুনের ঘটনাটা বলতে পারেন সব জায়গায় যখনই একটা রেপের মতো ঘটনা ঘটেছেন অত্যাচারিত মেয়েরা হয়েছে তখনই আমাদের রাজ্যের মাননীয় যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে সব কিছুটাই ছোট্ট ঘটনা ওনার যেখানেই যে ঘটনায় ঘটুক উনি ছোটভাবেই দেখেছেন যে সেই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে কি না সেই নিয়ে কিন্তু ওনার মাথা ব্যথা নেই কিন্তু এটা ছোট ঘটনা এটাই বলেছেন কারণ সন্দেশকালীতে একবার নাই একাধিকবার আমরা গেছি গিয়ে দেখেছি এবং ওখানকার মা বোনদের সঙ্গেও কথা বলেছি তারা যখন রাতের পর রাত এবং দিনের পর দিন অত্যাচারিত হয়েছে তারা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে একটা মহিলা একটা বিশেষ করে একটা গ্রামের মহিলা তাদের সঙ্গে যখন এরম ধরনের একটা ঘটনা ঘটেছে তারাই একমাত্র ফেস করেছে এবং তারাই বলতে পারবে তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় বলছেন ছোট ঘটনা এটা সাজানো ঘটনা এটা মিথ্যা ঘটনা আপনারা তো একবার গিয়ে দেখতে পারতেন আমাদের মাননীয়ার একবারও মনে হয়নি যে সন্দেশকালীন মামুনেদের পাশে গিয়ে দাঁড়ানোর সেখানে গিয়ে ওনাদের কাছে সরাসরি প্রশ্ন করার উনি সেখানে কিন্তু একবারও জাননি না গিয়েই উনি একের পর এক মিথ্যা অভিযোগ ওনাদের কাছে আনছেন একবার আমাদের মাননীয়াকে শোনা যাচ্ছেন ওখানেকার মহিলারা নাকি বহিরাগত আমি আজকে বলতে বাধ্য হচ্ছি উনি যখন সিংড় আন্দোলন করেছিলেন উনি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন ওনার দিকেই তো অনেক মানুষ শিক্ষা পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি তখন বহিরাগত ছিলেন আজকে বহিরাগত থেকে আজকে মাননীয়াতে এসে দাঁড়িয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সন্দেশকালীন মহিলারা যখন তাদের নিরাপত্তার দাবিতে তাদের সম্মানের দাবিতে তারা পথে নেমেছে যে যেরাম পেরেছে তারা তেমনি ভাবে লড়াইয়ে সামিল হয়েছেন এবং তাদেরকে এখন বলা হচ্ছে তারা বহিরাগত তারা ওখানকার বাসিন্দাই নয় এবং বিভিন্ন রকম কথা বলা হচ্ছে এগুলো কিন্তু আমাদের রাজ্যের মাননীয় যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন বহিরাগত তার ব্যাখ্যাটা দিই কারণ আপনার মনে থাকবে ঋতদা আপনার চ্যানেলেও আমি বলেছি এবং বিভিন্ন বাংলার চ্যানেলে আমি বলেছি সেই সময় শুভেন্দু অধিকারী পাঁচ হাজার টাকা দিয়ে ক্যানিং লোকালে করে মহিলাদের পাঠাতো এই বিবৃতি দেওয়ার জন্য আমি দুজন মহিলা আছেন আমার সামনে তারা আমার থেকে বয়সে বড় তাদের আমি অত্যন্ত সম্মান করি আমি তাদেরকে দুটো কথা বলবো সেই সময় যে মহিলা যে বিবৃতি দিয়েছিল বলা হয়েছিল শাহজাহানের ভয় ফিয়ার সাইকোসিস এত নোংরা কথা কি মহিলারা কখনো মিডিয়ার সামনে বলতে পারে সেই জন্য তারা মুখ ঢেকে বলছেন আজকে তো মহিলারাই মহিলারাই মুখ না বলছেন আমাদের সাদা কাগজে সই করানো হয়েছিল তাহলে আজকে কি সেই মহিলারা শেষ করে নিচ্ছি সেই মহিলারা যারা অভিযোগ করেছিলেন আজকে তো শাহজাহান সিবিআই কাস্টাডিতে শিবু হাজরাও নেই কোনো অত্যাচারীও নেই আজকে তারা সাহস করবেন মুখ খুলে বলতে যে আমার সাথে অদিথি কি বলবেন এই প্রশ্ন এই প্রসঙ্গে আমি বলছি ওরা যে বলছেন না মুখ ঢেকে বলার কথা ওনাদের নেতা জননেতা আজকে জনতা নেতা বানায় হ্যাঁ গণদেবতার আর সেই শোভন দেব চট্টোপাধ্যায় কি বলছে গ্রামের মহিলাদের সম্পর্কে শাখা সিঁদুর পড়া দেখেছেন লালপার সাদা শাড়ি পড়া দেখেছেন মানে মহিলাদের সম্পর্কে ওদের চিন্তা ভাবনাই পুরো আলাদা আর একটা কথা বলি উনি যে এক্ষুনি বললেন না মুখ খুলে বলছে এটা তো ওদের সাজানো ঘটনা আজকে মাননীয়া বলছে শেখ সাজান নির্দোষ বা শাহজাহান মোল্লা শিবু হাজরা আমি আমাকে আমাকে আমি বলবো পুরো কথাটা তিনি নির্দোষ রাজ্য সরকারই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে না না রাজ্য পুরো সাজানো ঘটনা তাদের কোনো দোষ ছিল না শুধু টুকটাক দুটো জমি অধিকার ছাড়া আর সেরাম কোন তাহলে তাদেরকে সরানো হলো কেন আবার সম্মান দিয়ে তাদেরকে কেন সরানো হলো হ্যাঁ উত্তর আমি কথাগুলো বলেনি এবং তারা যে বলছে যে গঙ্গাধর কয়েল আপনারা যেটা স্ট্রিং অপারেশনের কথা আমি চলে আসছি পুরোপুরি যে ভিডিওটা আপনারা দেখিয়েছেন উইলিয়ামস বলে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে তাহলে ভাই আপনাদের তো ওয়েবসাইট আছে আপনাদের নিজস্ব পেজ আছে সেখান থেকে ডিস্ট্রিবিউশন কেন করলেন না আপনি সরাসরি অভিযোগ করছেন যে এই শাসক এই রাজ্যের শাসক তারা এই ভিডিওটা করিয়েছে একদমই 100% করিয়েছে 100% করিয়েছে এটা তারাই করিয়েছে সন্দেশখালি নিয়ে প্রত্যেকটা মানুষের মনে সারা পশ্চিমবঙ্গর মেয়েদের তথা ছেলেদের সবার সবার মনে একটা স্বতন্ত্র এবং এই সন্দেশখালি শেখ